প্রথম প্রশ্ন হল আমাদের জীবনে অনেক সময় এরকম হয় যে আমরা আসলে ভুলে অনেক কথা বলে ফেলেছি যেটা আমার ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয় আমি হয়তো খেয়াল করিনি আমার অজান্তে হয়ে গেছে আমি না বুঝে বলে ফেলেছি তো এক্ষেত্রে আমার করণীয় কি? প্রিয় মায়েরা আমার এটা খুবই স্বাভাবিক যে আমার অজান্তে আমার অনিচ্ছা এরকম কিছু হয়ে গেছে তো এই জন্যই রসুল আকরাম সাল্লা সাল্লামের একটি আমল একটি শেখানো কাজ আমাদেরকে করতে হবে যেটি মুস্তাদাকে হাকেমে বর্ণিত হয়েছে বলেছেন ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো রিনিউ করতে থাকো সবসময় কল ফেনু ফানুদ্দু ইমান জিজ্ঞাসা করা হল হ্যা রাসুল আমরা ইমানকে কিভাবে রিনিউ করব পাসপোর্ট রিনিউ বুঝি ভিসারি নবায়ন করা বুঝি ইমান নবায়ন কিভাবে করব। কল আকফিরু মিন ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে মানি বুঝে লা ইলাহা ইল্লাল্লাহর আবেদন বুঝে লা ইলাহার মানে কিন্তু শুধুমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এটা না কিন্তু এটা শব্দের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর একটা ব্যাপক অর্থ আছে এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চান কি কমিটমেন্ট আমাদের কাছ থেকে নিতে চান সেই বিষয়গুলোকে জেনে বুঝে কিছুদিন পর বা কিছুকাল পর বরং কিছুক্ষণ পরপর আমাদের ইমানকে নবায়ন করতে হয় এই জন্য দেখেন আমরা প্রত্যেক পাচাত্য সালাতের পর সকাল সন্ধ্যায় তসবিগুলো যখন পড়ি এর মধ্যে লাহ আলা ইহ্লা শরিক আল্লাহদির বিভিন্ন ফর্মেটে বিজি শিখেছেন না শুধুমাত্র ওইটার মর্মগোলক উপলব্ধি করে আল্লাহ এর মধ্যে ইমান ভঙ্গকারী কিছু যদি হয়ে থাকে আমারও জানতে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দু রাসুল কিছুক্ষণ পরপরই আল্লাহর কাছে আত্মসমর্পণ করাটাকে নবায়ন করতে হবে এরকম যদি আমরা করি ইংশা আল্লাহ বিদিনিল্লাহ অজান্তে যেগুলো হয়ে যায় আল্লাহ মাফ করবেন কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে আল জাহল বিল্লাহি কুফরুন আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে না জানা এটা কিন্তু কুফুরি এটা কিন্তু গুনাহের কথা আপনি ইমানদার ইমানের বেসিক বিষয়গুলো আপনার জানতে হবে যে আজকে আমরা আলোকপাত করলাম ইমান ভঙ্গের কারণসমূহ কেন করলাম কারণ হলো এগুলো আমাদের জন্য জানা সুন্নত না ফরজ ফরজ সব এলেম অর্জন করা ফরজ নয় এলেম অর্জন করা কি ফরজ যে এলেম আমাদের নাই বেশিরভাগ মানুষের তো এলেম থাকলে ইনশাল্লাহ আমি না জেনে বলে ফেলেছি এই কথা আর বলা লাগবে না এজন্য জন্য না জেনে বলে থাকার কারণে আল্লাহ কাছে তবা করতে হবে বেশি ইমানকে নবায়ন করতে হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আল্লাহ সম্পর্কে অজ্ঞাত আমাদের সমাজের অনেক তথাকথিত বড় বড় শিক্ষিত মানুষেরও আছে আমরা অনেক সময় শুনি বা পত্রিকা পাতা দেখি কোন একজন বড় নাম করা ব্যক্তি যাকে অনেক বড় জ্ঞানী মানুষ মনে করি আমরা তিনি জাগতিক আসলে আল্লাহ থেকে অনেক নলেজ দিয়েছেন হয়তো বলে ফেলেন যে আল্লাহ আসলে পারবে না কথা আমরা কি বলি না বলেন এটা তো ইমান ভঙ্গকারী বিষয় তার মানে আল্লাহ কাদির আল্লাহর যে আসমা এবং সেফাতের সম্পর্কে বিশ্বাস স্থাপন করা তাওহিদুল আসমা ও সেফাত এটা তাওহিদের প্রকারগুলোর মধ্যে একটা প্রকার যদি আল্লাহ রব্বুল আলমিন সর্বময় ক্ষমতা তার জন্য অসম্ভব বলতে কিছু নাই এটা যদি আপনি বিশ্বাস না করেন না জানেন এই জন্য আল্লাহ সত্যিকারের সত্যিকার মাবুদ নাই যে এই কথার এলিম অর্জন করেন ইমানের এলেম অর্জন করেন ইমাম আয়াতেনে বলেছেন বাবুল বিহি আমল পরে আমল পরে এমনকি ইমানের ক্ষেত্রেও আল্লাহ আগে বলছেন আলাম আগে ইলিম এই জন্য আমাদেরকে জানতে হবে ইমান ভঙ্গ হয় জানলে ইনশাল্লাহ অজান্তে হয়ে গেছে এটা বলতে পারবো না আর যদি মুখ ফুসকে বলে ফেলি বা রাগের মাথায় এসে গেছে মুখ দিয়ে এরকম হলে সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যৎ আর না করার জন্য প্রতিজ্ঞা করলে ইন্দাল্লাহ ইয়াক ফিরুদ্দনু বা জামিয়া আপনারা যে শোনো আল্লাহ ক্ষমা করবেন না শির ক্ষমা করবেন না অমুকটা ক্ষমা করবেন না এটার অর্থ হলো যদি সেই অপরাধ করে তবা ছাড়া মৃত্যু হয় তার জন্য কিন্তু জীবদ্দশায় আমরা যদি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই ইনশাআল্লাহ তারা সবগুলো মাফ করে দিবেন। প্রসঙ্গত আরেকটি কথা বলা অনেক ভাই আছেন বিশেষ করে যুবক ভাইদের অসংখ্য ভাইদের প্রশ্ন এটা থাকে যে আমাদের মনোভিত ইসলাম সম্পর্কে বাজে চিন্তা আসে অনেক সময় ইচ্ছার বাইরে আছে তো যদি আপনার ইচ্ছার বাইরে আসে এবং সাথে সাথে চলে যায় আপনি চেষ্টা করে ওটাকে দূর করে ফেলতে পারেন তো আলহামদুলিল্লাহ এর কারণে কোনো গুণাহো হবেই না বরং আপনি চেষ্টা করে দূর করেছেন এজন্য আপনি সবাব পাবেন আর যদি শয়তান আপনাকে বাজে চিন্তা দেয় আপনি ওটা নিয়ে বাজে চিন্তা করতেই থাকেন তাহলে সেটা আপনার জন্য গুনহায়ের কারণ হবে আর যাদের মনে এরকম বাজে চিন্তা আসে তারা নার্ভাস ফিল করেন বেশিরভাগ যুবক ভাইরা বলেন যে আমার নার্ভাস ফিল করছে আমার মনে কেন আল্লাহ সম্পর্কে এগুলো আসছে তাহলে আমি কি এত পাপিষ্ট আমি কি তাহলে জাহান নামি ভাই নার্ভাস ফিল করার কোনো কারণ নাই যে বাসায় চোর সম্পদ থাকে সেখানেই চোর যায় আপনার মনে আল্লাহ সম্পর্কে নেগেটিভ চিন্তা কেউ না কেউ আনছে তার নাম প্লিজ কেউ সৃষ্টি করছে আপনি দেখেন কোনো অমুসলিম তার মনে এটা আসে না আপনার মনে কেন আসে তাহলে বুঝতে হবে ইবলিস আপনাকে কাফের বানাতে চাচ্ছে এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে আপনার ইমান আরো মজবুত হবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে একজন পরিচিত ব্যক্তি আপনার মনে যখন এই চিন্তা আসবে যে আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে তখন আপনি ধরে ফেলবেন যে শয়তান আছে এবং সারাক্ষণ কাজ করছে সে তাকে আপনি ধরে ফেলতে পারলেই আপনার মধ্যে বিশ্বাস মজবুত হবে ইনশাআল্লাহ যে তাহলে বোঝা গেল ইমানটাই আমাকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের ইমানকে হেফাজতে রাখার তফিক নসিব